আমার নাম ফিরোজা বেগম সাহা। আচ্ছা, ফিরোজা বেগম সাহা মানে কি, মানে আপনি কি আসলে কি হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের? আমি মুসলিমের মেয়ে, হিন্দু ধর্মে এসেছি। আর আমার হাজবেন্ড হিন্দু, আমার হাজবেন্ড সাহা। কবে এই ধর্ম ত্যাগটা আপনার কবে হয়েছে? 1328 জন যাত্রীকে নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে ধর্মনগর থেকে আস্থা ট্রেন রওনা হলো। রামলালা দর্শনে অধীর আগ্রহে যাত্রী ফিরোজা বেগমও। 4 বছর আগে ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করা ফিরোজাও আজ রামলালার দর্শন পেতে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন। আজ বুধবার সকাল 10:05 উত্তর ত্রিপুরা ধর্মনগর রেল স্টেশন থেকে অযোধ্যার রামলালার উদ্দেশ্যে যাত্রা করলো বিশেষ ট্রেন আস্থা। এই ট্রেনে মোট 1328 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর আগে ধর্মনগর রেল স্টেশনে তাদেরকে অভিবাদন জানিয়েছেন, একটি সভার আয়োজন করা হয়। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ট্রেনে ফিরোজা বেগম নামের 39 বছরের এক মহিলা রয়েছেন, যার বাড়ি দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারের দেবীপুরে। তিনি রামলালা দর্শনে আকৃষ্ট হয়ে সবার সাথে যাত্রা শুরু করেন। একান্ত সাক্ষাৎকারে ফিরোজা বেগম জানান, 4 বছর আগে সে মুসলিম ধর্ম পরিত্যাগ করে সাহা পরিবারের এক ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যার কারণে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। রামলালা দর্শনের প্রতি মনের তাগিদে সেও দ্বিতীয় পর্যায়ে 1328 জন যাত্রীর মধ্যে 1205 নম্বর যাত্রী হিসেবে আস্থা ট্রেনে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সবার সুবিধার জন্য ইতিমধ্যেই 8 জনের একটি দল অযোধ্যার বিমানযোগে পৌঁছে গেছে। যারা যারা যাচ্ছে তাদের সার্বিক সুবিধার ব্যবস্থা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবেন। এই ট্রেনের চালক অর্থাৎ লোকো পাইলট হিসেবে রয়েছেন মোহাম্মদ সাদিক কাউসার এবং সহচালক হিসেবে রয়েছেন অমিত কুমার। কারণ ট্রেন ছাড়ারও মোটামুটি সময় হয়ে গেছে, এখানে আমি ছোট্ট করে দু একটা কথা বলি আমার বক্তব্য বিরাম। মাননীয় বিশ্ববন্ধু সে বলছিলেন যে রাম আমাদের কাছে আস্থা, আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমাদের এই রাম আমাদের কাছে আস্থা, বিশ্বাস। দীর্ঘ প্রায় 500 বছর ধরে আমাদের এই পরম আধ্যায় রাম তার নিজ জায়গায় প্রতিষ্ঠিত হবে, দীর্ঘ পথ অতিক্রান্ত করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 22 জানুয়ারি আমাদের এই সনাতন ধর্মের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামের সেই প্রাণ প্রতিষ্ঠা সেখানে হয়েছে, যেটা আমাদের আমরা সব ইমানের সঙ্গে আমরা গর্ব করে বলতে পারি। এটা আমাদের কাছে একটা আস্থা, বিশ্বাস। সে বিশ্বাস আর আস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। উনি আহ্বান করেছেন যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই পরমাধ্যায় রামকে দর্শন, রামলালাকে দর্শন করার জন্য রাম ভক্তরা যারা যাবেন তাদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই রেলওয়ে ডিপার্টমেন্টের ডিআরএম স্যার এখানে রয়েছেন, সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে আমাদের এই ট্রেনকে, বিশেষ ট্রেনকে তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন 17 এবং 18 আমরা দিল্লিতে ছিলাম, তখন আমাদের কাছে এই সাব্রুম থেকে রেল চলবে কি না চলবে আমাদের কাছে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু আমরা যখন মিটিং এ ছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী অশ্বিনী বৈশ্বজি আমার সঙ্গে বসা ছিল, আমি কথা বললাম যে সাব্রুম থেকে আমাদের একটা রেল আমাদের অন্তত পক্ষে দিতে হবে। আপনি বিশ্বাস করবেন না, সঙ্গে সঙ্গে উনি সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। আমার নাম ফিরোজা বেগম সাহা। আচ্ছা, ফিরোজা বেগম সাহা মানে কি, মানে আপনি কি আসলে কি হিন্দু ধর্মের না মুসলিম ধর্মের? আমি মুসলিমের মেয়ে, হিন্দু ধর্মে এসেছি। আর আমার হাজবেন্ড হিন্দু, আমার হাজবেন্ড সাহা। কবে এই ধর্ম ত্যাগটা আপনার কবে হয়েছে? গত 3-4 বছর আগে। 3-4 বছর। কোথায় আপনার বাড়ি? শান্তিরবাজার দেবীপুর। আচ্ছা, আর হাজবেন্ডের বাসা কোনটা? হাজবেন্ডের বাসা শান্তিরবাজার। এই ধর্ম যখন আপনি চেঞ্জ করে হিন্দু ধর্মে আসলেন, আপনার বাড়ির পরিবারের লোক কিভাবে নিয়েছে, এটা কি মেনে নিয়েছিল? না না, আমি তাদের থেকে ডিফারেন্স হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। হঠাৎ ধর্ম পরিবর্তনের মূল কারণ কি? আমি আমার হাজবেন্ডের দিকে চলে আসলাম।
এখন অযোধ্যা যে যাচ্ছেন আপনার মনে হয় কি লাগছে, কিরকম মনে হয় অনুভূতি যেন আমি অযোধ্যা যাচ্ছি ঘোরাতে? অযোধ্যাতে তো আমি আমার নিজের মনের আগ্রহতেই যাচ্ছি, আমার দেখার ইচ্ছে। ওখানে একটা মন্দির হয়েছে যেটা অনেকদিন ধরেই দেখার খুব ইচ্ছে ছিল, তো আজ আমি যাচ্ছি। আমার খুব আগ্রহ ওখানে যাওয়া, খুব উৎসাহিত আছি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।